আসসালামু আলাইকুম, আমন্ত্রণ MS বাংলা নিউজের সুপ্রিয় দর্শক। 80,000 কোটা ফাঁকা রেখেই হজ নিবন্ধন শেষ করতে চায় ধর্ম মন্ত্রণালয়। হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এখনো পর্যন্ত 83,654 জনের কোটা ফাঁকা রয়েছে। 3 বছরের বরাদ্দ কোটা অনুযায়ী এখনো পর্যন্ত কত হজ যাত্রী নিবন্ধন করেছেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। হজ নিবন্ধনের সময় সীমা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। বুধবার সন্ধ্যা পর্যন্ত পবিত্র হজে যেতে নিবন্ধন করেছেন মাত্র 43,540 জন। এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে 83,654 জনের কোটা। শেষ দিনে আরো 1,003 নিবন্ধন করতে পারেন। সব মিলিয়ে 80,000 কোটা ফাঁকা রেখে চলতি বছরের হজ নিবন্ধন শেষ করতে চায় ধর্ম মন্ত্রণালয়। হজে যেতে ইচ্ছুকদের জন্য নিবন্ধনের সময় আর বাড়ানো সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম। তিনি বুধবার সন্ধ্যায় বলেছেন, সৌদি আরব আমাদের আর কোনো সময় দিচ্ছে না, ইতিমধ্যে 2 দফা সময় বাড়ানো হয়েছে, আর সময় বাড়ছে না। তিনি আরো বলেন, গত বছর সৌদি সরকার সময় দিয়েছিল, তাই 8 বার সময় বাড়ানোর সুযোগ ছিল, এবার সেই সুযোগ দিচ্ছে না। সৌদি আরব আগামীকালের মধ্যে হাজি এবং বিমানের ফ্লাইটের সংখ্যা চেয়েছে, তাই আরো সময় বাড়ানোর সুযোগ নেই। যারা হজে যেতে চান তারা যেন বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত নিবন্ধন করেন, সেই আহ্বান রইল। হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় গত বছর নিবন্ধনের কাঙ্ক্ষিত সাড়া না মেলায় 8 বার সময় বাড়ানো হয়। এরপরও শেষ পর্যন্ত 5,000-এর বেশি কোটা ফেরত যায়। এবার সেই কোটা আরো বেশি ফেরত যাবে বলে আশঙ্কা করছে ধর্ম মন্ত্রণালয় এবং হজ এজেন্সিগুলো। নিবন্ধনের ভাটা দেখে সবাই হতাশ। গত বছরের 16 সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয় এবং সময়সীমা ছিল গত 10 ডিসেম্বর পর্যন্ত। পরে হজ নিবন্ধনের সময় 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপর দ্বিতীয় দফায় 18 জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, কিন্তু নিবন্ধনের কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। চলতি বছরও বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা রয়েছে 1,27,198 জন, কিন্তু বুধবার সন্ধ্যায় পর্যন্ত মোট নিবন্ধন করেছেন মাত্র 43,540 জন। এর মধ্যে সরকারি মাধ্যমে কোটায় 3,625 জন ও বেসরকারি কোটায় 39,915 জন হজযাত্রী নিবন্ধন করেছেন। এখনো কোটা ফাঁকা রয়েছে 83,654 জনের, ফলে দ্বিতীয় দফায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির পরও প্রায় 2/3 কোটা পূরণ হচ্ছে না। আপডেট এই পর্যন্ত আসছে, আবার একটি নতুন আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ, খোদা হাফেজ।